দপ্তরে পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে দানা নামক এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। মাঝ সমুদ্র থেকে ইতিমধ্যে মৎস্যজীবীরা তারা ফেরত চলে এসেছেন। দেখতে পাচ্ছি একের পর এক যে বোটগুলো রয়েছে সেগুলোকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে পারে উড়িষ্যার অন্তত 14টি জেলায়। পর্যটকদের উদ্দেশ্যেও সতর্কবাণী জারি করা হয়েছে। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাগরদ্বীপ থেকে উড়িষ্যার পুরীর মাঝে যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। সরকার পুরোপুরি প্রস্তুত আছে। দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দানা দানা বাঁধতে শুরু করেছে। এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় দানা 560 কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে অবস্থান করছে 630 কিলোমিটার। বাংলাদেশের খেপুপাড়া থেকে অবস্থান করছে 630 কিলোমিটার দূরে। কাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা উপকূলে বালেশ্বরের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার। অর্থাৎ যেহেতু গতিবেগ প্রবল থাকবে, সে কারণ সেই বিষয়টি কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিভিন্ন জায়গার প্রশাসন, সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা ওড়িশা রাজ্য প্রশাসন, যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পুরীতে যেমন পর্যটকদের হোটেল ছাড়তে বলা হয়েছে, দীঘাতেও হোটেল ছাড়তে বলা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য জায়গায় উপকূলীয়বর্তী এলাকাতেও প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা, রয়েছে শিবাশিস মৌলিক, আমাদের সঙ্গে রয়েছে পার্থপ্রতিম ঘোষ এবং রয়েছে অনির্বাণ বিশ্বাস। আমি প্রথমে পার্থপ্রতিম তোমার কাছে জানতে চাইব, দীঘাতে পর্যটকদের হোটেল ছাড়তে বলা হয়েছে সেই সংক্রান্ত কি তথ্য রয়েছে এবং আবহাওয়ার কোনো পরিবর্তন কি নজরে আসছে? দেখো, দীঘাতে কিন্তু আজকে দুপুর 12টার মধ্যে সমস্ত পর্যটককে হোটেল ছাড়ার জন্য সেই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু দীঘা নয়, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু একেবারে পর্যটক শূন্য করার কথা বলা হয়েছে। আবহাওয়া পরিবর্তনের কথা বলছি, আমি আমার সহকর্মীকে দেখাতে পারবো ছবিটি। আজকে সকাল থেকে কিন্তু সেই রকমভাবে যে রোদ, সেই রোদের দেখা মিলছে না। আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন রয়েছে, তবে এখনও পর্যন্ত বৃষ্টি সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না, তার দেখা মেলেনি। অন্যদিকে তোমাকে বলবো যে এই মুহূর্তে যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে যে দীঘাতে NDRF এবং SDRF এর টিম সেটা এসে পৌঁছে গেছে এবং পুলিশের তরফ থেকে যে গোটা যে সমুদ্র সৈকত সংলগ্ন জায়গা সেই জায়গা সম্পূর্ণভাবে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। কারণ একজনকেও সমুদ্র সৈকতে নামতে দেওয়া হবে না, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে। কারণ হিসেবে জেলা প্রশাসন বলছে যেহেতু এই ঘূর্ণিঝড় দানা সেটা আছড়ে পড়তে পারে একেবারে পার্শ্ববর্তী উড়িষ্যাতে এবং উড়িষ্যার একেবারে পার্শ্ববর্তী এলাকা বা জায়গা হচ্ছে উপকূলবর্তী এলাকার মধ্যে একেবারে আমাদের পশ্চিমবঙ্গের এই দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই সমস্ত জায়গা। সুতরাং পূর্ব মেদিনীপুর কিন্তু অতিরিক্ত সতর্ক, তারা বলছেন যে তাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে। কারণ এর প্রভাব আজকে বিকেল থেকে কিন্তু একেবারে প্রত্যক্ষভাবে সেটা দেখতে পাবেন তারা। অন্যদিকে গোটা দীঘার চত্বর, সেই দীঘা চত্বরে যে সকল পর্যটকরা ছিল অনেক জায়গাতে কিন্তু ইতিমধ্যে খাঁ খাঁ করছে গোটা এলাকা। কার্যত অঘোষিত বন্ধের চেয়ার নিয়েছে, দোকানপাট সব বন্ধ রাখতে বলা হয়েছে। উপকূলবর্তী যে সমুদ্র সৈকত যে দোকানগুলো ছিল সেই সমস্ত দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ যারা এসছেন তারা তড়িঘড়ি ফেরত চলে যাচ্ছেন, কারণ হোটেল থেকে বলে দেওয়া হয়েছে তাদেরকে রাখা হবে না এবং 12টার মধ্যে হোটেল খালি নির্দেশ দেওয়া হয়েছে। শুধু আজকে নয়, আজকে থেকে 25 তারিখ পর্যন্ত দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই সমস্ত জায়গায় কোনো পর্যটক থাকবে না এবং যে বুকিং ছিল সেই বুকিং ইতিমধ্যে ক্যান্সেল করতে বলা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা এসছেন ইতিমধ্যে রয়েছেন তাদেরকে অবিলম্বে ফেরত যেতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।